সকাল থেকে 2 ঘন্টারও বেশি সময় ধরে সিঙ্গুরের একেবারে হাঁটা পথে প্রচার করলেন রবীন দেব। অনেকেরই দাবি দেখলাম যে চাকরিটা হোক, কারখানাটা হোক। সবাই তো সৃষ্টির পক্ষে থাকেন, প্রথমেও ছিলেন, কিন্তু তৃণমূল অন্যান্য তার রামধনু বাহিনীকে নিয়ে এখানে মানুষের মধ্যে যে অপপ্রচার করেছিলেন, সেই অপপ্রচারের ফলে মানুষ বিভ্রান্ত হয়েছেন। যারা অপপ্রচার করেছেন তারা দায়ী, যারা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে আমরা দায়ী করি না। সেই জন্য সেই মানুষের উপর ভরসা রেখেই সিঙ্গুর কেন্দ্রে বামফ্রন্টের পক্ষ থেকে বাম গণতান্ত্রিক ধর্মজোট ধর্মনিরপেক্ষ বিকল্প করার আহ্বান জানিয়ে আমরা প্রচার শুরু করেছি। এবং আমি প্রতিদিনই দেখছি নতুন নতুন মানুষের মধ্যে সারা নানা প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন আছে। কেউ কারখানা চাইছেন, কেউ জমির অধিকার প্রতিষ্ঠা চাইছেন, কেউ ক্ষেত মজুরি চাইছেন, কেউ রেশন কার্ড তার নেই। এটাই হচ্ছে জোরের সঙ্গে বলছেন, বিশেষ করে মা বোনেরা, আমার রেশন কার্ডটা কী হবে? ডিজিটালের নামে এই যেভাবে রেশন কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে, যারা চাল গম কিনতে পারবেন না তাদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে, সেই আতঙ্ক দূর করবার জন্য আমরা বলেছি এরা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। আমাদের দীর্ঘদিনের দাবির ফলে খাদ্য নিরাপত্তা আইন তৈরি হয়েছিল, সেই এটাকে ওরা আজকে তৃণমূল বিলম্বিত করে এ আগস্ট মাস থেকে শুরু করে আর নির্বাচনের মুখে ওরা ভেবেছিল ফয়দা লুটবে, কিন্তু এখন মানুষ বুঝতে গেলে পেরেছে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন 8 কোটি মানুষকে দিয়েছেন, শুধু এই সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে প্রায় 2 লক্ষ মানুষ এই রেশন থেকে বঞ্চিত, ফলে তারাই বারবার ঘর থেকে জিজ্ঞাসা করছেন। এটি অন্যদিকে নারীর মর্যাদা, তাপসী মালিককে কারা খুন করেছে আজও তারা চিহ্নিত করতে পারলেন না, অথচ আমাদের পার্টি নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা করেছিলেন, এমনকি লোয়ার কোর্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, কিন্তু হাইকোর্টে যাওয়ার পরেই তারা জামিন পেলেন। আজ পর্যন্ত এই 4 বছর 10 মাস মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, কিন্তু কোনো কিছু সুরাহা হয়নি। না পেলেন জমি কৃষকরা, না পেলেন তাপসী মালিকের যে খুনি তাকে এখনও চিহ্নিত করতে পারলেন না। অন্যদিকে এই কারখানা ঘিরে কালকে যখন আমি যাই, এখানে আব্দুল হাই আছে সঙ্গে, প্রতিটি ঘর থেকে বলছে তারা ওই যে কারখানা দেখুন, টাটা কারখানা, এখানে আমরা কাজ করতে হবে। এই জন্য আমি ক্যান্টিনে ছিলাম, ওই ক্যান্টিনে আমি ম্যানেজার ছিলাম, এই এলাকায় এই পাড়ার অনেক ছেলে মেয়ে কাজ করতো, আজকে সব শুকিয়ে গেছে, শ্মশানে পরিণত হয়েছে। এ থেকে আমরা মুক্তি চাই, একদিকে শিল্পের জন্য, একদিকে জমির নিরাপত্তার জন্য, কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য, সারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বীজের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন। আবার যারা মধ্যবিত্ত কর্মচারী, একদিকে তাদের ডিএ, যারা সরকারি কর্মচারী তাদের ডিএ বাকি, এদিকে ক্লাবে টাকা দিচ্ছে, ওদিকে টাকা দিচ্ছে, কিন্তু মেলা করছে একটার পর একটা মেলা, কিন্তু ডিএ দিতে পারছে না সরকারি কর্মীদের, যারা হচ্ছে মূল সরকারি কর্মকাণ্ডকে পরিচালনা করার যারা মূল হাতিয়ার, তারা দিয়ে দিতে পারছে না, সেই জন্য তারা ক্ষুব্ধ। আবার পেনশনাররা ক্ষুব্ধ, বিশেষ করে প্রভিডেন্ট ফান্ডের সাথে যারা যুক্ত আছেন। এই যে কেন্দ্র আর রাজ্য একই অর্থনৈতিক নীতিতে চলছে, একদিকে পেট্রোলের দাম বাড়ালো, ডিজেলের দাম বাড়ালো, আবার এই প্রভিডেন্ট ফান্ড সহ স্বল্প সঞ্চয় সুদের হার কমালো, কিষাণ বিকাশ পত্র সহ এইসব প্রশ্ন নিয়ে মানুষের অনেক ক্ষোভ বিক্ষোভ আছে। সেগুলি আমরা এই যখন যাচ্ছি সমস্ত এলাকায়, এটা ঠিক যে এই কেন্দ্রে 275টা বুথে, 16টা গ্রাম পঞ্চায়েতে, এখানে 2,30,000 ভোটার আছে, প্রত্যেক ভোটারের কাছে আমার পক্ষে একবার ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আমি প্রতিদিন এরকম বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরছি, যেখানে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ করছি, কিন্তু আমাদের ভিত্তি হচ্ছে আমাদের কর্মী বাহিনী বামফ্রন্ট এবং বামফ্রন্টের সহযোগী দলগুলি, তারা এক কাট্টা হয়ে তারা আসছে। মিছিল এবং প্রচার, সেই প্রচারের পর সামান্য একটু মধ্যাহ্ন ভোজন একজন কমরেডের বাড়িতেই, তারপর সাময়িক বিশ্রাম। এবার তিনি ছুটবেন বামফ্রন্ট মিটিং করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটের দিকে। তার আগে 24 ঘন্টাকে একটা সামান্য ছড়া শুনিয়ে যাবেন রবীন্দ্র। ঠান্ডা ঠান্ডা কুল কুল, চিটফান্ডে তৃণমূল, ত্রিফলাতে তৃণমূল, তোলাবাজিতে তৃণমূল, ধর্ষণেতে তৃণমূল, তৃণমূল খুনে তৃণমূল, সাংবাদিক পেটানোতে তৃণমূল, নারদায় তৃণমূল, এবার হবে নির্মূল, করবেন না আর মানুষ ভুল।
একটাই জাস্ট লাস্ট প্রশ্ন, এখানে দুই মন্ত্রীর মধ্যে লড়াই আছে, বেচারাম মান্না আর আপনার যিনি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এই লড়াইটা কি আপনার জেতার জন্য সুবিধা করে দেবে? শুনুন, এই এর উপর তৃণমূল মানেই হচ্ছে বহুমত, বহু পথের সমন্বয়। তৃণমূল দলটাই করে উঠেছে একবারে অতি বাম অতি ডান এবং সমাজে যা যা ক্ষেত্র আছে মানুষের বিরুদ্ধে যারা ভূমিকা পালন করে তাদের নিয়ে। আমি এখানে একজন মাস্টারমশাই আছেন, তার প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু আমি কার কী বিরোধ তা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, আমি একেবারেই ঘামাই না। আমি এবং আমার দল বামফ্রন্ট এবং বাম গণতান্ত্রিক শক্তি সমস্ত নির্ভরশীল হচ্ছে 230,000 ভোটারের উপর। ভোটাররা যদি তারা ডিসিশন নেন আমাদের প্রচার এবং তাদের অভিজ্ঞতায় মিলিয়ে, তাহলে কোনো শক্তি নেই এই জয় আটকাবে। প্রচার সেরে বেরিয়ে গেলেন রবীন দেব, যাওয়ার সময় বলে গেলেন জয়ের ব্যাপারে তিনি মোটামুটি নিশ্চিত, আগামী দিনই বলবে তিনি জিততে পারবেন কিনা। সত্যিই কি তিনি জিতবেন? জিতে কি সিঙ্গুরে আবার নতুন করে ইতিহাস গঠন করবেন? এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবজ্যোতি দত্তর সাথে সুতপা সেন, 24 ঘন্টা।